আমাদের বাহাদুরি আর কিছু নয়, আমাদের বাহাদুরি একটাই, আমরা আহলে রাসূলের গোলাম। আমাদের বাহাদুরি একটাই, আমরা প্রাণাদিক প্রিয় নবীর প্রেমের ধারায় মিশে আছি, ঠিক কি না? আমাদের বাহাদুরি একটাই, বদর ও সিফিন কারবালার সৈনিক হিসেবে দাবি করতে পারছি, ঠিক কি না? পৃথিবীতে যদি বাহাদুরি হতে হয় এটাই সবচেয়ে বড় বাহাদুরি। সাহাবায়ে কেরাম জান কুরবান দিয়েছেন প্রিয় নবীর প্রেমে, সাহাবায়ে কেরাম জান কুরবান করেছেন আহলে বাইতের গোলামিয়তের ধারায়। যারা সিফিনে আহলে বাইতের ধারায় ছিল তারাই সাহাবি, যারা আহলে বাইতের বিপরীতে ছিল তারা সাহাবি নয় নয় নয়, বরং তারা সাহাবি হত্যাকারী, ঠিক কি না? বাকি সাহাবি নয়, বাকি মানুষও নয়। সাহাবি হওয়ার জন্য মুমিন শর্ত, ইমানদার হওয়া শর্ত। আরে আহলে বাইতকে ভালোবাসলে ইমানদার হয়, আহলে বাইতকে ঘৃণা করলে বেঈমান হয়। কোন বেঈমান সাহাবি হতে পারে? বলে না, কোন বেঈমান সাহাবি হতে পারে? অতএব সাহাবি হত্যাকারী মুয়াবিয়া প্রমাণিত, বই বের হয়েছে, আপনারা দেখেছেন। কারো প্রয়োজন হলে আলেম ওলামাদেরকে বলছি, আপনারা একটু কষ্ট করে বইগুলো নেবেন, কালেকশন করবেন। যে সাহাবি হত্যাকারীকে বলে না কে? পৃথিবীতে আর কেউ সাহাবি হত্যা করে নাই? আরে আবু জাহেল সাহাবি হত্যা করতে পারে নাই, আবু লাহাব ব্যর্থ হয়েছে সাহাবি হত্যা করতে পারে নাই, একমাত্র মুয়াবিয়া ইয়াজিদ সাহাবি তাবি হত্যাকারী, ঠিক কিনা? সাহাবি হত্যাকারী খুনি হয়, সাহাবি হয় না। সাহাবি হত্যাকারী জালেম হয়, সাহাবি হয় না, ঠিক কিনা? আহলে বাইতের শত্রু ইমানদার নয়, বেঈমান হয়, ঠিক কিনা? আহলে বাইতের শত্রু মুনাফিক হয়, হাদিস শরীফ, লা ইউহিব্বুকা ইল্লা মুমিন ওয়ালা ইয়াবগাদুকা ইল্লা মুনাফিক। দেখুন না মুসলিম শরীফ, দেখুন কিতাবুল ইমান, তিরমিজি শরীফ, দেখুন নাসাই শরীফের মধ্যে আলামতুল ইমান নামে চ্যাপ্টার আলাদা করে অধ্যায় করে বলেছেন, ইমানই শর্ত। ইমানের আলামত হলো যে মাওলায় আলা মাওলা আলীকে ভালোবাসে, এবং আলামতুন নিফাক বা মুনাফিক এই চ্যাপ্টারের মধ্যে লেখা হচ্ছে, সাথে সাথে লেখা দুইটা চ্যাপ্টার। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মাওলা আলা মাওলা আলীকে ঘৃণা করবে সেই মুনাফিক, সেই মুনাফিক, ঠিক কিনা? নতুন করে আমরা কে মুনাফিক বলার? আমার বাবা জান কেবলা মুর্শিদ কেবলা মুনাফিক বলতে হবে না, ইমাম হায়াত মুনাফিক বলতে হবে না, আমার প্রিয় নবী মুনাফিক বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এর চেয়ে বড় দলিল হতে পারে না। আহলে বাইতের দুশমন এক ব্যক্তি মুনাফিক, কোন ইস্তেহাদ কোথায়? ইস্তেহাদ, ইস্তেহাদ যেখানে সেখানে লাগাই দিবেন, ইস্তেহাদ যেখানে সেখানে হয় না। ইমান আল্লাহর নবী আল্লাহর নূর, এটা কি ইস্তেহাদ হবে? আপনারা বলেন এটা কি ইস্তেহাদের বিষয়? কোনো ইমাম কি এটা নিয়ে দ্বিমত করেছেন? ইমাম আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে সকল ইমাম এই বিশ্বাসে একমত যে প্রিয় নবী আল্লাহর জাতে পাকের নূর। তাই তো আমার মুর্শিদ কেবলা বলেন এক কথাই, জাতে পাকের নূর, ঠিক কিনা? আউয়াল আখের কোনো ইমাম এই বিষয়ে ইস্তেহাদ করলে ইস্তেহাদ হবে না, সেটাকে ইস্তেহাদ বলে না, সেটা শয়তানি বলে। যেটা নিয়ে ইস্তেহাদ হয় না, সালাতু সালাম ইমানি ফরজ, এটা নিয়ে ইস্তেহাদ চলবে না, এটা বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর হুকুম, সাল্লু আলাইহি ওয়াসাল্লিম আমরের শিখে তারা প্রমাণিত, ঠিক কিনা? এবং আল্লাহর প্রিয় নবী হাজের নাজের, এলমে গায়েবের মূল, প্রিয় নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে, এগুলি কি ইস্তেহাদের বিষয়? ইস্তেহাদ করলে কেন ইমান থাকে? আহলে বাইতের ভালোবাসা, এটা কি আমরা বলছি না কোরআন বলছে? কুল্লাস আলুকুম আলাই হাজারান ইল্লাল মাওয়াদাতু ফিল কুরবা। মুহররম শরীফ মাসলে আমরা ওয়াজ করতে দিকে আলেম ওলামাদেরকে, কিন্তু এটার হাকিকত তো আমরা বুঝতেছি না। আহলে বাইতের ভালোবাসা ইমান বলা হচ্ছে, আল্লাহ বলছেন আহলে বাইতের ভালোবাসো, আহলে বাইতকে ভালোবাসলে আমাকে পাবে, আহলে বাইতকে ভালোবাসলে আমার প্রিয় নবীকে পাবে, আহলে বাইতের ঘৃণা করলে তোমরা আমার থেকে দূরে চলে যাবে, বিচ্ছিন্ন হবে, দুশ্মন হয়ে যাবে। এত স্পষ্ট দলিল থাকার পরও সূরা আশুরা 23 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, উল্লাস আলাইকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতু ফিল কুরবা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আহলে বাইতের ভালোবাসা মুস্তাহাব নয়, আহলে বাইতের ভালোবাসা ফরজ, ঠিক কিনা? তাহলে আহলে যে আহলে বাইতকে যে ভালোবাসে সে ইমানদার। ইমানদারের বিপরীত, ইমানদারের বিপরীত আলোর বিপরীত, নতুন করে আর যুক্তি দরকার আছে? তাহলে ইমানদার আহলে বাইতের প্রেমিক, আর আহলে বাইতের খুনি সাহাবি। সাহাবি কোন মুখ দিয়ে বলে? কোন মুখ দিয়ে বলে? যার হৃদয় ঠিক নাই তার মুখ দিয়ে আসবে, যার হৃদয় ঠিক আছে সে তখন আহলে বাইতের দুশমন, বাকি জালিম মুয়াবিয়াকে সাহাবি বলতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, সাহাবি নয়, সাহাবি হত্যাকারী আহলে বাইতের দুশমন, ঠিক কিনা? তার পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না। মুয়াবিয়া ইয়াজিদ একই কথা, অনেকে বলেছেন ইয়াজিদ কিছুই না মুয়াবিয়ার তুলনায়, আমাদের ইমামরা সাক্ষ্য দিয়েছেন মুয়াবিয়ার তুলনায় ইয়াজিদ
এজিদ তো পুতুল, এজিদকে তৈরি করেছে মুয়াবিয়া, এজিদকে ক্ষমতা দিয়েছে বৈধভাবে না অবৈধভাবে? আচ্ছা অবৈধভাবে কোনো সাহাবী ক্ষমতা দিতে পারে? সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জিন্নুরাইন কেউ কি দিয়েছেন? কোনো দলিল আছে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যোগ্য, এরপরও তিনি বলেন আমার ছেলেকে আমি খেলাফত দিয়ে গেলাম। সিদ্দিক আকবর দুই সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনই যোগ্য সারা পৃথিবীর নেতৃত্বে দেওয়ার মতো তারা। এরপরও সিদ্দিক আকবর বলেন আমার ছেলেকে আমি খলিফা বানায় গেলাম, ঠিক কি না? উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই অমুককে খলিফা বানাও, পরামর্শ দেওয়া বলা এক কথা নয়, পরামর্শ দিতে পারেন এনাকে বানালে মনে হয় ভালো হয়, এটা পরামর্শ, এটা সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত জনগণ নেবে, ঠিক কি না? তাহলে আমার খোলাফায় রাশিদিন কেউ নিজ থেকে কাউকে খলিফা ঘোষণা করে নাই, আর মুয়াবিয়া অবৈধভাবে সেই খেলাফতের দ্বারা উৎখাত করে মুলুকিয়াত কায়েম করেছে, সেই তার স্বৈরতা রাজতন্ত্র বংশতন্ত্র গোত্রবাদ পৃথিবীতে কায়েম করার লক্ষ্যে সে মূলত তার ছেলেকে আবেরিজিদকে ক্ষমতা দিয়েছে, ঠিক কি না? তাহলে অবৈধভাবে ক্ষমতা দিলে এটা কি বৈধ হবে? অতএব সাবধান, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কাবের এজিদকে আজকে প্রতিষ্ঠিত করলো মুয়াবিয়া, মুয়াবিয়ার কাবের এজিদের যেই দোষ, যেই দোষ বললে গুনাহ হবে, কুফুরি, যে কুফুরিগুলো সেটা মূলত মুয়াবিয়ার সাজানো, মুয়াবিয়ার বাকি মিশনটা বাস্তবায়ন করেছে মুয়াবিয়া, ইয়া কাবের এজিদ, ঠিক কিনা? সেজন্য যুদ্ধের পরে, কারবালার পরে ইমাম আকবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারকটা নিয়ে সে কুঞ্চি দিয়ে আঘাত করে করে বলতেছে যে আজকে যদি বদরের যুদ্ধে সেই আমার আত্মীয় স্বজন উপস্থিত থাকতো, বদরের প্রতিশোধ আমি নিয়েছি। কাকে হত্যা করেছে? কাকে শহীদ করেছে? কে? ইমাম ইমাম আকবর, তিনি কে? জান্নাত তো কিছুই না, জান্নাত তো পরে, কিসের জান্নাতের সর্দার? আর প্রিয় নবীর, প্রিয় নবী বলছেন হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের হুসাইন আমার, ঠিক কিনা? তীর মূলত হুসাইনের দিকে নয়, প্রিয় নবীর দিকে মেরেছে, মাথা ইমাম হুসাইনের কাটে নাই, আমার প্রিয় নবীর মাথা মুবারক কেটেছে, ঠিক কিনা? এই আঘাত তো শানের এসারতে আঘাত, অতএব জান্নাত পরের কথা, জান্নাত যাবে কি যাবে না সেটা পরের কথা, জান্নাত জান্নাত তো তাদের খাদেম, এটা ওনাদের জন্য বড় বৈশিষ্ট্য নয়, ওনারা জান্নাতের মালিক সর্দার, এটা বড় বৈশিষ্ট্য নয়, বড় বৈশিষ্ট্যর অন্যতম একটা, কিন্তু এটাই মূল নয়, মূল হলো তিনি প্রিয় নবীর, প্রিয় নবীর সুহান, ঠিক কিনা? প্রিয় নবীর নূর, নূরের সালত, এর থেকে বড় দলিল আর কিছু হতে পারে না। অতএব সেখানে আঘাত মানে ইসলাম আঘাত, সেখানে হত্যা মানে ইসলাম হত্যা, যারা ইসলাম হত্যা করে তারা সাহাবি? মহান ইমাম আল্লামা ইমাম হায়াত বলেছেন কাফের হওয়ার জন্য এত দলিলের দরকার নাই, বই লিখতে 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 ইমামরা একদম ফানা ফানা হয়ে গেছে, বলতেছেন কাফের হওয়ার জন্য এত দলিলের প্রয়োজন নাই, কেউ যদি দাবি করে যে আমি আহলে বাইতের পথে নাই, কি বলেন? বলেন না? কেউ যদি বলে আমি গাউসবাগের পথে নাই, কেউ যদি বলে আমি খাজা বাবার পথে নাই, ইমানদার, তাদেরকে আমরা বাতিল বলি না? তো বাতিল মানি জাহান্নামী, বাতিল মানি কি? কুল্লুহুম কুল্লুহুম, তাহলে গাউসবাগের শত্রু জাহান্নামী, খাজা বাবার শত্রু জাহান্নামী, আর ইমাম আকবর ইমাম হুসাইনের শত্রু সাহাবি, মাওলানা আলা মাওলানা আলী শত্রু খুনি গালিদাতা সাহাবি, এত সহজ ক্যালকুলেশন আমরা বুঝতে পারলাম না, সেজন্য আমাদের বুঝার জন্য আমার মুর্শিদ কাবলা, ঠিক কিনা? মুর্শিদের দামান ধরেছি, ওহে মুর্শিদ যেটা বুঝিনি আপনি বুঝাই দিবেন, ঠিক কিনা? যেটা শুনিনি শুনাই দিবেন, আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের ইমাম আমাদেরকে উদ্ধার করছেন, কোন বাতেল কোন সুন্নি আন্দোলনের কর্মীকে গ্রাস করতে পারেনি, পারবে না, জীবন দিবে বাতেলের দালালি করবে না, ঠিক কিনা? জীবন দেওয়া নতুন নয়, আমাদের পুরাতন অভ্যাস, পুরাতন চরিত্র, ঠিক কিনা? আমরা বদরে জীবন দিয়েছি, উহুদে জীবন দিয়েছি, সিফিনে জীবন দিয়েছি, কারবালায় জীবন দিয়েছি, আমরা খাজা বাবার সাথে, আমরা গোসে পাকের সাথে, ঠিক কিনা? আমরা শাহজালালের সাথে জীবন দিয়েছি, অতএব জীবন নিয়ে আমাদের কোনো বিষয় নয়, কোন বাতেল বিশ্ব শূন্য আন্দোলনের কোনো ভাইবুকে ভাই বোনকে গ্রাস করতে পারবে না, ঠিক কিনা? অতএব আসুন আমরা সবাই আজকে আম্মাজান কাবলার এই ওরস শরীফ থেকে শপথ গ্রহণ করি, যতদিন দুনিয়াতে থাকবো আমার মুর্শিদ কাবলা প্রাণের ইমামের এই দামান সুন্নি আন্দোলন ইনসানের বিপ্লব হয়ে থাকবো। কে কে থাকবেন? তাই খেলাফত যে 30 বছর, এগুলো হাদিস শরীফ, বাবাজান কেবলা আমাদেরকে ধরিয়ে ধরিয়ে দিয়েছেন, দেখো দেখো হাদিসগুলো, সব হাদিসগুলো একেবারে সহিহ সনদে তিরমিজি শরীফ আবু দাউদ শরীফের মধ্যে আসছে,
খেলাফত 30 বছর 30 বছর মানে মাওলায় আলা মাওলা আলীর পরে 6 মাস ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালাম এর পরে সেটা হলো মুলুকিয়ত সেটা কি মুলুকিয়ত যে করে সে কি খলিফা হবে না অনেকে বলে খলিফা অনেকে বলে উমাইয়া খেলাফত তাহলে হাদিস শরীফ বলতেছেন আল খেলাফাতু সালাসুনা সানা 30 বছরের খেলাফত প্রিয় নবী জাহিরি পর্দার পরে বৈধ এরপরে মুলুকিয়ত এরপর আবার খেলাফত আসবে আসবে না সেটা না অনেকে বলে মুলুকিয়ত হয়ে গেছে আর খেলাফতের দরকার নাই গাজার মুসলমান মারুক ফিলিস্তিনের মুসলমান মারুক এরপরে কাশ্মীরের মুসলমান হয়ে যাক ধ্বংস হয়ে যাক অনেকে গাজওয়ায় হিন্দুর জন্য অপেক্ষমান কখন যুদ্ধ হবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যুদ্ধ থামিয়ে দাও এই দোয়া দিয়ে কাজ হবে না ঠিক কি না দুনিয়া প্র্যাকটিক্যাল দুনিয়া প্র্যাকটিক্যাল দুনিয়া আজকে আমেরিকা বাতিল জালেম অপশক্তির জবরদখলে এটার মানে তারা কাজ করেছে আমরা কাজ করি নাই পিছিয়ে গিয়েছি এখন কাজ করার জন্য ইনসানিয়ত চলে আসছে ঠিক কি না তাই সবাইকে বলছি আর আমরা অরাজনৈতিক হয়ে থাকতে চাই না ভ্রান্ত রাজনীতির দালালিও করতে চাই না আমাদের মানবতার রাজনীতি খেলাফতের রাজনীতি প্রিয় নবীর প্রেমের রাজনীতি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রহমাতুল রব্বুল আলামিনের রাজনীতি সুবহানাল্লাহ সব মানুষের উদ্ধারের রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা কায়েমের রাজনীতি সেটার নাম ইনসানিয়তের রাজনীতি ইনসানিয়তের রাজনীতি আসার পর অন্য রাজনীতি করতে পারে কে কে ইনসানিয়তের বিপরীতে যাব হাত তুলেন সবাই সতর্ক মাশাআল্লাহ কে কে ইনসানিয়তের রাজনীতির সাথে থাকবেন হাত তুলে বলি না জীবন স্রষ্টার দান মানবতার রসূলের দান সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই সব মানুষ এক মানুষ অনেক ধন্যবাদ আমার মা বোনরা তারা বসে থাকবে আমরা সবাই কাজ করব কি বলেন মা বোনরা বসে থাকবে না ভাই বোন সবার জন্য ঠিক কি না আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম হয়েছে 8 সেপ্টেম্বর চট্টগ্রামে প্রোগ্রাম হয়েছে 20 অক্টোবর 27 অক্টোবর কোথায় হবে সবাই ঘরে ঘুম যাব ইনশাআল্লাহ ঘুম যাবে সবাই ঘরে ঘুম যাবেন কোথায় যাবেন বলেন না কোথায় বলেন না কোথায় বিবাড়িয়া দরকার আছে কি নাই নাকি বাবা জান আপনি এগিয়ে চলেন আমরা পিছনে আছি এরকম না না বাবা বলতে যখন তোরা আই না আই আমি যাব আমি বিবাড়িয়া ছাড়বো না ঠিক কি না আজকে বাবা জানের রক্ত মুবারক দিয়ে এই বিবাড়িয়ার জমিনে সালাতু সালাম কায়েম করেছেন ঠিক কি না সেটা আমরা খারেজি বাজারে জবরদ করে নিয়ে যেতে দেব না ঠিক কি না সেটাকে আমরা প্রতিষ্ঠা করে ছাড়বই সেটাকে আমরা ইনসানিয়তের সেই ধারায় নিয়ে আসব ইনশাআল্লাহ ঠিক কি না 27 তারিখ কোথায় যাবেন কোথায় 10 তারিখ 10 নভেম্বর কনসিংদি নরসিংদি ঠিক কি না দরকার আছে কি নাই বলা আছে কি নাই এরপর আরেকটা শুভ সংবাদ দিয়ে শেষ করছি 8 ডিসেম্বর কোথায় যাব এত তাড়াতাড়ি আবার শহর শহর দুদনে যাবেন আপনারা রাজি আছেন সবাই কে কে রাজি আছেন হাত তুলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মানবতার দুনিয়া চায় সব মানুষ এক মানুষ সব মানুষ মিরেশরে থেকে প্রায় অনেক গিয়েছেন হাজার কানিক মানুষ আমরা চাই আরো বেশি যাবেন যেতে পারবেন তো এবং সব জায়গা থেকে দলে দলে ভাই বোন সবাই সুন্দরভাবে শালীনতার সাথে সোহরাওয়ার্দী উদ্যানে 8 ডিসেম্বরে যাবেন এবং এটা নিয়ে কাজ করবেন আমার মুর্শিদ কেবলাকে নিয়ে এবং আল্লামা ইমাম হায়াতকে নিয়ে তারা শুধু খানকার মুর্শিদ নয় তারা ময়দানের লড়াকু সংগ্রামী সৈনিক ঠিক কি না আমরা এমন মুর্শিদ পেয়েছি শুধু খানকার মধ্যে সীমাবদ্ধ থাকেন না মাঠে ময়দানেও যান তিনি যেমন সোহরাওয়ার্দী উদ্যানে যান তিনি তেমন লালদিঘির ময়দানেও যান ঠিক কি না এমন মুর্শিদ আমাদের সাথে থাকলে আমাদের কোনো ভয় আছে আমাদের কোনো ভয় আছে তো কিসের ভয় যেটা বলবেন সেটাই করে যাব এটাই হলো আর ইমাম হায়াত যেটা বলেন সেটাই মুর্শিদের কথা কেউ দুই ভাবে নেবেন না ইমাম হায়াত যে ঘোষণা দিবেন মুর্শিদ কেবলার পরামর্শ দিবেন অতএব এটার দ্বিমত করবেন না সবাই এক বাক্যে লাব্বাইক ইয়া মুর্শিদ কেবলা লাব্বাইক ইয়া মহান ইমাম ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক এবং আসন্ন প্রত্যেক প্রোগ্রাম অনেক মেহমান সময়ের কারণে এখন আমাদের মুর্শিদ কেবলা আলোচনা করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো সময়ে আবার আমরা বসে আলোচনা